আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। এটা দেখতে পাচ্ছেন আপনারা মারিয়াম ইনকিউবেটর, আমাদের ব্র্যান্ড। আমাদের এই ইনকিউবেটরটা ফুল অটোমেটিক। এই ইনকিউবেটরের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন মারিয়াম ইনকিউবেটর, টেম্পারেচার আছে, হিউমিডিটি আছে, এবং চার নম্বর লাইনে আছে রেজাল্ট। এখন টেম্পারেচার লো আর এই হাই দেখাচ্ছে। আর নিচের ডিসপ্লেতে মুভিং স্টপ, এটা হচ্ছে টার্নিংয়ের ডিসপ্লে, পাশে 60 মিনিট লেখা আছে, 60 মিনিট পর পর টার্নিং হয়। এই ইনকিউবেটরে আমাদের এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, উপরের নাম্বারটা আমার, নিচের নাম্বারটা আমার ছোটো ভাইয়ের। তো এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন আপনার ইনকিউবেটর, এই ইনকিউবেটরটা 600 ক্যাপাসিটির। এখানে আছে 500 সেটার এবং 100 হ্যাচার। আর ভিতরে যে টিনের প্লাস্টিকের পাত্রটা দেখতে পাচ্ছেন, ওইটা পানির ট্যাঙ্ক। এখানে সেন্সর আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা সিলিং ফ্যান, পিছনে হিটার, এখানে সালার ওই যে একটা চাকতি দেখতে পাচ্ছেন, ওইটা ডিস্ক, ওইখানে আর্দ্রতা অটোমেটিক্যালি তৈরি হয়। এবং বাংলাদেশে একমাত্র আমরাই এই অটোমেটেড ডিস্ক দিয়ে হিউমিডিটি তৈরি করে থাকি। এবং আমাদের হিউমিডিটি একেবারে মানে পারফেক্ট ওয়েতে হিউমিডিটি কন্ট্রোল করা সম্ভব আমাদের মেশিনে, যেটা কনভেনশনাল চায়না ইনকিউবেটর বা চায়না কন্ট্রোলার দিয়ে যারা ইনকিউবেটর তৈরি করে বর্ষাকালে বা অন্যান্য সময়ে, তাদের হিউমিডিটিটা কন্ট্রোলিং হয় না। এই যে সুইচ তিনটা দেখতে পাচ্ছেন, এখানে সুইচ তিনটাও একেবারে সিম্পল। এই যে এই একেবারে ডান পাশের সুইচটা লাইটের, আমি অফ করে দিয়েছি লাইটটা। আর এই যে বাম পাশের সুইচটা, এটা হ্যাচারের, আমি সুইচটা প্রেস করলাম, এটা হচ্ছে হ্যাচার হয়ে গেল মারিয়াম। এর আগে ছিল মারিয়াম ইনকিউবেটর। এখন আমি যদি আবার অফ করে দিই সুইচটা, তাহলে আবার ইনকিউবেটর হয়ে যাবে। দেখেন ইনকিউবেটর হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে টোটাল সিস্টেমটা অটোমেটিক হওয়ার ফলে, এখানে যেহেতু কোনো কিছু সেট আপ করতে হয় না, তো আমাদের ইনকিউবেটর যে কেউ চালাতে পারে। তো এখানে কাজ শুধু ইনকিউবেটরটা নেওয়ার পরে প্লাগ দিতে হবে এবং হতে ভিতরে ডিম দিতে হবে। তো আপনাদের আমাদের ইনকিউবেটর সম্পর্কিত যে কোনো তথ্য যদি জানার থাকে, আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন ডিসপ্লেতে দেওয়ার নাম্বার অনুযায়ী, অথবা আপনারা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা 1200 ক্যাপাসিটির ইনকিউবেটর, এটা 2000 ক্যাপাসিটির ইনকিউবেটর। এবং প্রতিনিয়তই আমাদের ইনকিউবেটর তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার কারিগর যারা আছেন, এরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিরলসভাবে আপনাদের কাছে একটা উন্নত মানের ইনকিউবেটর পৌঁছে দেওয়ার জন্য। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এরা কাজ করতেছে। এই পাশে আমাদের মাদারবোর্ড চুরির কাজ চলতেছে। এইগুলা টোটাল সিস্টেমটা ফুল অটোমেটিক, এবং হচ্ছে এটা মাদারবোর্ডের একটা পার্ট, এবং প্রতিটা বোর্ডেই আমাদের ইনকিউবেটরের নাম লেখা মারিয়াম ইনকিউবেটর দেখতে পাচ্ছেন আপনারা। এইখানেও এই যে কাজ চলতেছে, এখানে আমাদের আঙ্কেল কাজ করতেছেন, আঙ্কেল ঝালাই করতেছেন মাদারবোর্ডের। তো এইখানে এই যে এই বোর্ডগুলোও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটাই, এইটা মাদারবোর্ডের একটা পার্ট। অনেকগুলো পার্ট থাকে আমাদের ইনকিউবেটরে, আপনারা জানেন, কারণ এখানে অনেক কাজ আছে। যদি কোনো কন্ট্রোলার ফেল করে, তার জন্য আলাদা কন্ট্রোলার থাকে, এরকম অনেক কিছু থাকে, রিসেট করার জন্য একটা ফাংশন থাকে। তো এই হচ্ছে টোটালি আমাদের সিস্টেম। আমাদের ইনকিউবেটর সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।